নমস্কার, আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ 21শে ডিসেম্বর, এখন ঘড়িতে ওই দুপুর 3:30 মতো বাজছে। হঠাৎ আমার বান্ধবী মধুরিমা আমাকে বলল যে চল আজকে ফাঁকা আছি, কোথাও ঘুরে আসি মাদেরকে নিয়ে। তো আমরা বেরিয়ে পড়লাম দুজনের মাকে নিয়ে। ভাবলাম এতে মাদেরও একটুখানি সারপ্রাইজ দেওয়া যাবে এই একঘেয়ে জীবনে, আর ওদের সারপ্রাইজ দিয়ে আমাদেরও খুব ভালো লাগবে। তাই আমরা চলে গিয়েছিলাম একটা নতুন রেস্টুরেন্টে। সোনামুখী থেকে কিছুটা দূরে বাঁকুড়া রোডে 12 কিলোমিটার মতো রাস্তা। আমরা বাইকে যেহেতু গিয়েছিলাম, আমাদের লেগেছিল ওই 20 মিনিটের মতো। তো আমরা মাদের নিয়ে সেই জায়গাটাতেই যাচ্ছিলাম। তো চলো তোমাদেরকে দেখাবো অবশ্যই আমরা কোথায় যাচ্ছি। এই যে চলে এসেছি রাস্তার একদম ডান দিকে, ঝিলাম রেস্টুরেন্ট। বেশ কয়েকদিন হলো এটা খুলেছে, আমার আশা হয়নি। অনেকদিন ধরে ভাবছিলাম আসবো, যাক মধুরিমার জন্য আশাটা হয়ে গেল। চলো ভেতরে ঢোকা যাক এবার। এই যে আমরা চারজন এখানে চলে এসেছি। এবার আমরা বসে কিছু অর্ডার টর্ডার দিয়ে নেব, তারপরে তোমাদেরকে বাকিটা ঘুরে দেখাবো যে হ্যাঁ আদেও তোমরা ফ্যামিলি নিয়ে এখানে আসতে পারবে কি না। দেখো মারা কিন্তু নিজেদের জন্য সিট করে নিয়েছে একটা ভালো দেখে জায়গায়, আর আমরা ততক্ষণে অর্ডার করলাম কফি। তো আমাদের চারজনের কফি চলে এসেছে, আর সাথে অনেক কিছু স্ন্যাক্স ছিল। তো আমরা দেখলাম চিকেনটা আর নেবো না, তাই জন্য আমরা পনির পকোড়া অর্ডার দিয়েছিলাম কফির সাথে, দারুণ লাগে খেতে। তো পনির পকোড়া দেখো এসে গিয়েছে। তো পকোড়াটা খেতে কিন্তু খুব সুন্দর ছিল আর আমাদের খুব ভালো লেগেছিলো। আর মাঝখানের এই জায়গাটা দেখো কী সুন্দর লাগছে, আমার বেশ ভালো লাগলো, তাই জন্য একটা ভিডিও করে নিলাম। তো চলো একটুখানি দোলনায় দোল খেয়ে নিই। ওখানে দোলনা দেখে তো নিজেদেরকে আটকানো যাবেই না, উপরন্তু মনে হয় যেন একটু ভালো করে দোল খাই। আর এই দেখো মধুরিমা দোল খাচ্ছে, এরপর আমি খাবো, তারপর ও আমার ভিডিও করে দেবে। এই যে ও আমার ভিডিও করে দিচ্ছে আর আমি দোল খাচ্ছি। আর দেখো আমার পাশের দোলনাটা কিন্তু অটোমেটিক দোলছে, মানে আমি একা দোলছি না, আমার সাথে কেউ না কেউ ঠিক দোলছে। আর দেখো পুরো পরিবেশটা কী সুন্দর, ছাতার মতো দিয়ে রেস্টুরেন্ট স্টাইলের করেছে, আর এই দিকটা দেখো কী সুন্দর দেখতে লাগছে। তারপর ওখানে দেখলাম বোটিংয়ের ব্যবস্থা রয়েছে সামনের ঝিলটাতে। তো ওখানে পার হেড 20 টাকা করে নিচ্ছিল, অনেক দিন হয়ে গেল বোটিংয়ের কোনো অভ্যেস ছিল না, তাই জন্য ভাবলাম আমরা একটুখানি বোটিংটাও ট্রাই করি, চলো যাই। ফাইনালি আমরা বোটিং করতে উঠে পড়েছি, আর এতটা ভয় লাগছিল চেপে পড়ে। তো আমরা ওই ভাইটাকে বললাম, ভাই তুই আমাদের সাথে চাপ, না হলে কিন্তু আমরা ওইখানেই মাঝখানে ফেসে যাব, কোথাও একটা দিয়ে জলেও পড়ে যাব। তো ভাইটা আমাদের সাথে চাপলো, ওখানেই ছিল ওই ভাইটা, ওই রেস্টুরেন্টের মধ্যেই ছিল, ওখান থেকে ওকে বললাম চাপ। তো দেখো এত মজা হচ্ছিল বোটিং করতে করতে, অনেক দিন অভ্যেস ছিল না, অনেক দিন পরে এই ফিলিংসটা আবার পেলাম। অনেক আগে একবার না দুবার চেপেছিলাম, তো আমার তো খুবই ভালো লাগছিলো আর আমরা দুজনেই খুব এনজয় করেছি। এতক্ষণ ভিডিওটা আমাকে মা পার থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে করে দিচ্ছিল খুব সুন্দর করে, তারপর আমরা একটা রাউন্ড মেরে এসে আবার ফোনটা নিয়ে গিয়ে তারপর ভিডিও করছি। দেখো ভয় তো প্রচণ্ড লাগছিল, ফোনটা যেন জলে না পড়ে যায়। তো যাই হোক অনেক রিস্ক নিয়ে ভিডিও করেছি। আর দেখো পুরো পরিবেশটা এখান থেকে তোমাদেরকে দেখাচ্ছি জল থেকে, এতটা সুন্দর দেখতে লাগছিল। নারাজ রহনা সজায় হম তে বরাত হ্যা সবেরে দিন রাত না পায়ে চেনা সুন লে না তুমি চাকর ভি না চাহে করে জো মন মানি মন না মানে মিলি জো এ জো ইয়াদ। আমি না দিন দিন একটুখানি মোটা হয়ে যাচ্ছি, তাই আমি ভাবলাম এখানে এক্সারসাইজ করার জন্য একটা জিনিস রয়েছে, এই যে এই পা দিয়ে যেটা ঘোরাচ্ছে, তো আমি ওখানে এক্সারসাইজ করছিলাম এটা দিয়ে। ফাইনালি অনেকক্ষণ হলো, চলো এবার পাড়ে ফেরা যাক। ও ওয়াও, এরা এসে দেখছি এখানে দোল খাচ্ছে দুজন মিলে, বাহ খুব সুন্দর দেখতে লাগছে কিন্তু, তাই না? এই যে ওপরে উঠে পড়েছি আর মারা এইভাবে দোলছে, আমি দেখলাম যে না এই স্মৃতিটাকে একটু ধরে রাখতে হবে, তার জন্য ভিডিও করে নিয়েছি। তারপরে বললাম আমাদেরও একটু করে দাও, তো আমাদেরও একটুখানি ভিডিও করে দিচ্ছে। আর পেছনে দেখো যে আটচালাটা করা রয়েছে, ওখানে কিন্তু পার্কিংয়ের জায়গা রয়েছে, তোমরা অনায়াসে গাড়ি পার্কিং করতে পারবে। আর দেখো এই দিকে পেছনটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই, এই দেখো কত সুন্দর সরু রাস্তাটা চলে গিয়েছে পুরো চার ধারে। আর এরকম চার ধারেই কিন্তু এই চন্দ্রমল্লিকা ফুলের গাছ লাগানো রয়েছে, বিভিন্ন কালারের ছিল গাছগুলো। তো সত্যি দৃশ্যটা এক কথায় অপূর্ব দেখতে লাগছিলো, যেহেতু মাঝখানে ঝিলটা ছিল আরও বেশি সৌন্দর্য ফুটিয়ে তুলেছিল।
ওই যে দূরে ওই আটচালার মতো খড় দিয়ে করা রয়েছে ওটার একটা বিশেষত্ব রয়েছে, তো চলো তোমাদেরকে ওটা সামনে থেকে গিয়েই তবেই দেখাবো। আর যারা সন্ধ্যেবেলা আসবে ভাবছো তাদের ক্ষেত্রেও কোনো প্রবলেম হবে না, পাশে দেখো লাইটিং করা রয়েছে, তো সন্ধ্যেবেলা এলেও কিন্তু বেশ লাইটে সুন্দর দেখাবে জায়গাটা। আর বিকালে এলে সব থেকে বেশি ভালো হয়, কারণ ভালো ভালো ছবি তুলতে পারবে। তো গোটা জায়গাটা এরকমভাবে দুপাশে গাছ দিয়ে সাজানো রয়েছে, বেশ ভালোই লাগছে। তো চলো সামনের দিকটা একটুখানি ঘুরে দেখি। আর এইটুকুটুকু গাছে কি সুন্দর পেঁপে রয়েছে দেখো, কত বড় বড়, তাই না? অনেক ধরনের গাছ দিয়ে সাজানো রয়েছে, আর ফুলের গাছ দিয়ে এই জায়গাটা ওরা নতুনভাবে হয়তো তৈরি করেছে, অন্য কোনো প্ল্যান আছে হয়তো ওদের, জানি না। তো অনেকটা জায়গায় ওদের নেওয়া রয়েছে দেখলাম, ওরাও বললো অনেকটা জায়গা নেওয়া আছে। তো এই দেখো এখানে কত ধরনের গোলাপ দিয়ে সাজানো রয়েছে, হয়তো পরে এটা বাগানের মতো কিছু করার পরিকল্পনা রয়েছে, তো ভবিষ্যতে হয়তো আরও ভালো করে এটা করবে, এখন যেহেতু নতুন নতুন হয়েছে। তো ওভারঅল সবটা কিন্তু খুব ভালোই ছিল, আমার তো বেশ ভালোই লেগেছে। ছোটোখাটো উইকেন্ড ট্রিপে তোমরা এখানে আসতেই পারো, তোমাদেরও ভালো লাগবে, সমস্ত খাবারও এখানে পাওয়া যায়, অসুবিধা কিছুই হবে না, ফ্যামিলি বলো বা কাপল বলো সবাই আসতে পারো এখানে। আর এই যে দেখো সব জায়গায় কিন্তু ওরা দোলনাও করেছে, প্লাস বসার জায়গা, মানে সব কিছু দিয়েই একদম তৈরি করা রয়েছে, কারোরই কোনো প্রবলেম হবে না। আমরা তাও অনেকটা তাড়াতাড়ি বেরিয়েছিলাম সাড়ে তিনটে, এবার সন্ধে হয়ে আসছিল, তাই জন্য ভিডিওটাও অতটা ভালো করে হয়তো লাইটটা পাবে না তোমরা। তো দেখো সামনে একটা দোলনা রয়েছে, চলো এটাই চাপি। আর হ্যাঁ, এই দোলনারও একটা বিশেষত্ব আছে, কেউ পেছন থেকে ঠিলে না দিলে কিন্তু তোমরা এই দোলনায় কোনোদিনই দুলতে পারবে না, তো আমিও দেখো ওই রকমই করছিলাম। এই যে তখন এটার কথাই বলছিলাম, আটচালাটা যেটা দেখাচ্ছিলাম, তো এখানে আলাদাভাবে এরকম খুব সুন্দর করে দেওয়া রয়েছে, যেখানে তোমরা আলাদাভাবে টাইম স্পেন্ড করতে পারবে, কোনো রকম কোনো প্রবলেমই হবে না। এখানে কিন্তু ছবি তোলার অনেক অনেক জায়গা করেছে, যেখানে খুব সুন্দর সুন্দর ছবি আসবে। আর দোলনা যেটা সব জায়গাতেই ওরা করেছে, যেটা একদম মেন আকর্ষণ বলতে পারো। আর এখানে দেখো প্রত্যেকটা জায়গায় এরকম কুক করে দেওয়া রয়েছে, নিজেদের মতো করে টাইম স্পেন্ড করার বললাম তোমাদের, অনেকগুলো ছিল। আর জলের ব্যবস্থাও ছিল দেখো, মানে কোনো রকম কোনো প্রবলেমই হবে না। আর জলের ব্যবস্থা না থাকলেও পাশে তো ঝিলটা রয়েইছে হাত ধোয়ার। তারপর মা ওরা বলছিল আরও কিছু খাবো, তো চলো চাউমিনটা অর্ডার করে দিই, তারপর আমরা খেয়ে দিয়ে এখান থেকে বেরিয়ে যাব। এই যে চাউমিন এসে গিয়েছে, তো চাউমিনের ব্যাপারে একটা কথাই বলবো যে খুব ঝাল হয়ে গিয়েছিলো, আমি যদিও খুবই ঝাল খাই তাও এতটাই ঝাল হয়েছিল যে ঝাল লাগছিল। যাই হোক ওভারঅল সমস্তটা বেশ ভালোই ছিল, অ্যাভারেজ ছিল। তোমরা এখানে চাইলেই আসতে পারো, ফ্যামিলি নিয়ে কাপল যে কোনো কেউ আসতে পারো, জায়গাটা খুবই সুন্দর। আর চলো ব্লগটাও আমি এখানে শেষ করব, দেখা হবে নেক্সট একটা এক্সাইটিং ব্লগে। ততদিনের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর অনেক 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 হ্যাপি থেকো। আর আমার ব্লগগুলো ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।